উচ্ছে নারকেল তৈরি করার জন্য দেখো, এখানে উচ্ছেটাকে আমি কাট করে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে উচ্ছেটাকে আমি হালকা ফ্রাই করে নেব, খুব বেশি ডিপ ফ্রাই করব না। পাশাপাশি দেখো, এখানে 4টে লঙ্কা আর নারকেল নিয়ে নিয়েছি, এটার একটা পেস্ট আমি রেডি করে নেব। এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে, উচ্ছেটাও আমার হালকা ফ্রাই হয়ে গেছে, তো এখানে এবার আমি পেস্টটা অ্যাড করে দেব। অ্যাড করে দেব এবার চিনি। উচ্ছের সাথে নারকেলটা খুব ভালো করে কুক করতে হবে। নারকেলে দেখতে পাচ্ছ এখানে একটা জলজলে ভাব এসছে, ওটাকে খুব ভালো করে কুক করে আমাকে টানিয়ে নিতে হবে। তারপরে দেখো, এখানে রেডি হয়ে গেছে নারকেলটা, আর তলা লাগা একটা ভাবও হয়ে গেছে। এখানে আমার উচ্ছে আর নারকেলটা রেডি হয়ে গেছে। তো এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, গরম ভাতে অসাধারণ লাগে খেতে। আমি তো রেকমেন্ড করবো, তোমরা মাস্ট ট্রাই করো এটা। নর্মালি উচ্ছে ফ্রাই তো আমরা সবসময় খেয়ে থাকি, এভাবে একটু অন্যরকমভাবে খেয়ে দেখো, ভালো লাগবে।